শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন নভবতের মাতা ঠাকুরাণী দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথাকণ ভক্তের কাছে খেতে চান যেখানে কোনো সাধক তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু প্রশ্ন তারাপীঠ এবং তারকেশ্বরের নাম ঠাকুর বলেননি কেন দুইয়ের মধ্যে পার্থক্য কি ঠাকুর এক গৃহী ভক্তকে বলেছিলেন জাগ্রত প্রসঙ্গে যে স্থানে জাগতিক ও মুখ্য দুই কামনায় প্রার্থনা করা যায় এ প্রসঙ্গে ওই তিনটি মন্দিরের উল্লেখ করেন তিনি খড়দহে নিত্যানন্দ প্রভু আসেন শ্রী চৈতন্যের আদেশে গৃহীদের মধ্যে ধর্মপ্রচারে তার পুত্র বীরভদ্র গোস্বামী এই কাজ নিয়ে এগিয়ে যান শ্যামসুন্দর মন্দির জনপ্রিয় হয় যেহেতু গৃহী ভক্তদের জন্য এই স্থান তাই মোক্ষের সাথে জাগতিক বিকাশেরও দরকার ছিল কিন্তু তারাপীঠে মুনি সাধনা করেছিলেন শুধু মোক্ষের জন্যে এখানে তাই মোক্ষই প্রধান কাম্য তবে কি তারাপীঠে জাগতিক প্রার্থনা করলে মা শোনেন না শোনেন কিন্তু মোক্ষই প্রধান বুঝিয়ে বলি সরস্বতী ঠাকুরের কাছে ধন সম্পদ চাইলে কি তিনি দেন না দেন তবে তিনি মূলত বিদ্যার দেবী লক্ষ্মী ও সরস্বতী দুই ঈশ্বরের রূপ এক এক রূপ এক এক ভাবের প্রকাশ তেমনি এক রূপে তিনি মোক্ষ দেন তারাপীঠে রূপে সম্পদ দেন কালীঘাটে দক্ষিণেশ্বরের মন্দির করেছিলেন রানী রাসমণি ও মথুরবাবু গৃহী হিসাবে জাগতিক ইচ্ছা ছিল ঠাকুর ওই স্থানকে জাগালেন তিনি মুখের জন্য সাধনা করলেও মা দুই প্রার্থনাই শোনেন এখানে তাই ঠাকুর বলেছিলেন নরেনকে যা মায়ের কাছে টাকা চাকরি চেয়ে নে জাগ্রত তীর্থ ও মন্দির অনেক আছে কিন্তু ঠাকুর এই তিন স্থানের কথা বলেছেন কলকাতার ভক্তকে কারণ এগুলি কাছে কালীঘাট সতী মায়ের একান্ন পীঠের অন্যতম শক্তি তন্ত্র ও পীঠ যেখানে মায়ের ডান পায়ের চারটি অঙ্গুলি পতিত হয়েছে যেখানে দেবী কালিকা ও ভৈরব নকুলশ্বর নামে পরিচিত এই পীঠ সৃষ্টি নিয়ে রয়েছে দুই মহান সাধকের কৃতিত্ব এনারা হলেন আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দ গিরি নামক দুই কালী সাধক একতা বহু সময় পূর্বে কালীর নালা অর্থাৎ ভাগীরথীর তীরে একটি বেদী ব্রহ্ম বেদিতে বসে কালিকার সাধনায় সফল হয়ে দেবীর স্বপ্নাদেশ পান আত্মারাম আমি দেবী নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দের কাছে একটি শিলায় আবদ্ধ রয়েছি এখান থেকে উদ্ধার করে ওই ব্রহ্ম দেবীতে স্থাপন করো এরপর আত্মারামের ভক্তির ব্যাকুলতায় মায়ের পাষাণ শিলা ও ব্রহ্মানন্দ বন্যার জলের টানে কালের নালার তীরে এসে উপস্থিত হয় এরপর আত্মারাম ওই শিলায় দেবী মূর্তির রূপ ও ব্রহ্মানন্দের প্রাণ প্রতিষ্ঠা করেন সেই দিন রাত্রে আত্মারাম পুনরায় দেবীর স্বপ্নাদেশ পান আত্মারাম আমার মন্দিরের পাশে আমার দেহের ডান পায়ে চার অঙ্গুলি পড়েছে তুমি তা উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করো এই দহ অর্থাৎ পুকুর সকল ভক্তরা কালীর দহ নামে জানে এবং সেই ব্রহ্মশিলা দেবীর বিগ্রহের নিচে থাকা প্রায় এক মন ওজনের রূপার তৈরি শিবের মূর্তি খচিত সিন্ধুকে লাল কাপড়ে মুড়ে সযত্নে রক্ষিত রয়েছে ব্রহ্মশিলার ওজন প্রায় ছ কেজি মায়ের সেবায়েত হালদার বংশের বিবাদের কারণে সেই শিলা হরণের সময় শিলাটি নিচে পড়ে দ্বিখণ্ডে বিভক্ত হয়ে যায় প্রতি বছরই স্নানযাত্রা অর্থাৎ আবির্ভাব তিথির দিনে সেই শিলা বের করে চোখে কাপড় বেঁধে সেবায়েতরা পুজো করেন ওই দিন ভক্ত সাধারণের জন্য মন্দির দুপুর পর্যন্ত বন্ধ থাকে